এরপরে আলোচনা যে কুরবানিতে শরিক চলবে কিনা, কুরবানিতে শরিক চলবে কিনা, কুরবানিতে শরিক চলবে। আমি আগে হাদিসের নাম্বারগুলো বলি। মুসলিম 3048 49 50 51 52 53 নাম্বার হাদিস, মানে এখানে 6টা হাদিস আছে। আবু দাউদ 2807 8 9, মানে এখানে 3টা হাদিস আছে। তিরমিজি 493 94, মানে এখানে 2টা হাদিস আছে। নাসাই 4393 94, মানে এখানে 2টা হাদিস আছে। ইবনু মাজা 3131 3132, মানে এখানে 2টা হাদিস আছে। এগুলো হচ্ছে ভাগে কুরবানি দেওয়ার, শরীকে কুরবানি দেওয়ার, তবে হাদিসগুলো আছে সব সফরে, বাড়িতে না। বুঝাতে পারছি কি? হাদিসগুলো কোথায় আছে? আল্লাহ রাসূলের সাহাবীরা, তার মধ্যে একটা হাদিস বলি, 2808 নম্বর হাদিস আবু দাউদ, মুসলিম 3048 নম্বর হাদিস, নাসাই আপনার 3043 নম্বর হাদিস, আপনার তিরমিজি 493 নম্বর হাদিস, ইবনু মাজা 3131 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল হুদাইবিয়া, আমরা আল্লাহ রাসূলের সঙ্গে হুদাইবিয়া ছিলাম। হুদাইবিয়া, রাসূল থাকতেন মদিনায়, গেছেন কোথায়? হুদাইবিয়া। তাহলে কোথায় গেছেন? সফরে গেছেন। বুঝাতে পারছি? আপনি থাকেন এই পিয়াখালীতে, আপনি গেছেন চিটাগাঙে, এখন আপনি কি সফরে আছেন না? বুঝাতে পারছি কি? বাংলা ভাষায় কথা বলি গো, না বুঝলে করার কিছু নেই। বলতেছিলাম, আল্লাহ রাসূল হুদাইবিয়া সফরে গিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবীদেরকে বললেন, তোমরা গরুতে ভাগ হও 7 জনে, উঠে ভাগ হও 7 জনে, মানে একটা গরু 7 জনে কুরবানি দাও, একটা গরু 10 জনে কুরবানি দাও, 7 জনে কুরবানি দাও। হাদিসটি কোথায় আছে? আবু দাউদ বুখারি মুসলিম সব গ্রন্থেই আছে, তবে হাদিসগুলো আছে সফরে, বাড়িতে নেই। এই জন্য আপনি বাড়িতে থাকাকালীন এই শরীক হয়ে কুরবানি দিতে পারবেন না, 4 জন 5 জনের শরীক হয়ে কুরবানি দিতে পারবেন না। কুরবানি দিতে গেলে যদি সফরে আপনি শরীক হয়ে দেন, তাহলে দিতে হবে সফরে গিয়ে। সফরে গিয়ে জোহরের নামাজ কয় রাকাত পড়েন? 4 রাকাত পড়েন না, না 2 রাকাত পড়েন? কোনটা পড়েন? আমার কথার সাথে কথা বলিয়েন, 4 রাকাত পড়েন না 2 রাকাত পড়েন? 2 রাকাত পড়েন। আসলে নামাজ কত রাকাত ছিল? 4 রাকাত। তো বাড়িতে যদি 2 রাকাত পড়েন, হবে? আহা, কেন হবে না? এইটা বুঝছেন? কষ্ট লাগে, দুঃখ লাগে, এইটা আপনাকে বুঝাতে পারলাম আমি, এটা একবারই বুঝলেন, কিন্তু সফরে আল্লাহ রাসূল কুরবানি করছেন ভাগে, বাড়িতে চলবে না, এটা বুঝাতে পারি না। বুঝাতে পারছি কি? আল্লাহ রাসূল কুরবানি ভাগে করছেন, শরীক হয়ে করছেন, কোথায়? সফরে, বাড়িতে করেন নাই, এইটাই আপনাকে বুঝাতে পারি না। আপনাকে আমি বুঝাতে পারলাম যে সফরে 2 রাকাত নামাজ পড়া যাবে, জোহরের নামাজ 4 রাকাত হলে 2 রাকাত পড়া যাবে, বাড়িতে পড়া যাবে না, এটা আপনাকে বুঝাতে পারলাম। কিন্তু এটা বুঝাতে পারলাম না যে সফরে আপনার ভাগে কুরবানি চলবে, বাড়িতে চলবে না, এটা বুঝাতে পারি না। কেন? হুজুরও ফতোয়া দিচ্ছে যে দেওয়া যাবে, যারা জমিয়তে আহেল হাদিস করে এদের তো কথা নেই, মুখ বন্ধ, মুখটা সেলাই করে দিয়ে গেছেন, আজ থেকে 100 বছর আগে মুখটা সেলাই করা হয়ে গেছে। কেন? জমিয়তের আমির, জমিয়তের আমির আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রহমতুল্লাহের একটা গ্রন্থ আছে, বাড়িতে থাকলে খুঁজেন, নাম হচ্ছে ফতোয়ায়ে মাসাইল। এই গ্রন্থে তিনি বলছেন যে আমি আমার ভাঙা চূড়া বিদ্যায় যতটুকু তদন্ত করছি, আপনার শরীক হয়ে কুরবানি করা যাবে এরকম হাদিস আমি পাইনি। আর আমার উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছেন, 18 বছর ধরে তদন্ত করছি, এরকম হাদিস পাইনি। আর আমি বহুদিন ধরে তদন্ত করছি, আমিও পাইনি। এখন আপনারা যে কোন হুজুরে ফতোয়া করেন আল্লাহ ভালো জানে। শুনুন, স্পষ্ট বাংলা ভাষায় কথা বলি, সফরে যেমন 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়লে ঠিক আছে, বাড়িতে পড়লে যেমন 2 রাকাত পড়লে চলবে না, নামাজ কাটা যাবে, ঠিক সফরে গিয়ে আপনি শরীক হয়ে কুরবানি দিলে ঠিক আছে, বাড়িতে কুরবানি দিলে কাটা যাবে। বুঝাতে পারছি? সফরে আপনি বাড়িতে শরীক হয়ে কুরবানি দেওয়ার চেষ্টা করিয়েন না। 7000 টাকা 8000 টাকা, মিনিমাম 5000 টাকা লাগে কুরবানি করতে শরীক হয়ে একটা গরুতে, অথচ আপনি
ওই টাকা দিয়ে দুইটা ছাগল কুরবানি দিতে পারবেন, না হলে একটা পারবেন, না হলে একটা পারবেন, আর বাচ্চা হয়েছে দুই তিনবার এরকম ছাগল দুইটা কুরবানি দিতে পারবেন। আপনি ভাগে কেনেন কেন? আপনার টাকা আছে, ওই যে মুম্বাই চলে যান, সৌদি আরব চলে যান, ওইখান থেকে উট কিনে আনেন, 200 উট কুরবানি দেন। টাকা নেই তাহলে গাবতলি বাজার থেকে 1.5 লক্ষ টাকা দেবেন একটা ষাঁড় কুরবানি দেন। আরও টাকা নেই তাহলে এইখানে যান চেচুয়া বাজারে, 5,000 টাকা দিয়ে একটা ষাঁড় এনে কুরবানি দেন। আরও টাকা নেই তাহলে আপনি ই করেন, তাহলে 10,000 টাকা দিয়ে একটা খাসি কুরবানি দেন। আরও টাকা নেই যে 5,000 টাকা দিয়ে দুই তিনবার বাচ্চা হয়েছে, বা 2,000 টাকা দিয়ে দুই তিনবার বাচ্চা হয়েছে এরকম একটা ছাগল এনে কুরবানি দেন, এটা হবে। কিন্তু ওটা দিলে হবে না। আবার অনেক হুজুর বলে হবে, তবে তারা এই কথাটাও বলে যে উত্তম না। তারা কি বলে? উত্তম না। তো ভাগে কুরবানি দেওয়া উত্তম না, তারা এই কথাটা বলে আপনাকে, তারপরে আপনি ওইটাতে যান। তবে 2,000 টাকা দিয়ে একটা কুরবানি দিলে এটা উত্তম, এই কথাও তারা বলে, এইটাতে যান না। বুঝি না, গোস্ত খাওয়ার লোভ নাকি? এরকম লোভ থাকলে কুরবানি হবে না, আল্লাহ তাআলা নাকচ করছেন। সম্মানিত উপস্থিতি, এই ছিল ভাগে কুরবানি দেওয়ার হাদিস। মোটামুটি আজকে আমরা এতটুকুই আলোচনা করলাম যে কুরবানির বিষয়ে, কুরবানির গুরুত্ব, কুরবানির ফজিলত, কুরবানি কিভাবে চয়েস করবেন, শরীকে কুরবানি চলবে কিনা। কুরবানির আরো বিস্তারিত হাদিস আলোচনা হবে এই শুক্রবারের পরে, শুক্রবার মানে কুরবানির আগের দিন। কিভাবে কুরবানি করবেন, কিভাবে গোশত বিন্টন করবেন, কাকে কাকে দিবেন, এ বিষয়ে আলোচনা ঈদের দুদিন আগের যে শুক্রবার, এ বিষয়ে আলোচনা হবে ওই দিন। আজকে এ পর্যন্ত। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আলহামদুলিল্লাহি ওয়াহদা। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনার দ্বিতীয় অংশ যে জিলহজ মাসের আমল। জিলহজ মাসের অনেক আমল রয়েছে।